যে যেখান থেকে পারছে পশ্চিমবঙ্গ সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যে যেখান থেকে পারছে এটা আজকে থেকে না দীর্ঘদিন ধরে এই দেখুন না যারা মানে অযোগ্য ছাত্র মানে টেট পরীক্ষা দিয়ে যারা যোগ্যতা মান অর্জন করেনি তাদেরও চাকরি দিতে হবে তা নাহলে তারা ধর্নায় বসবেন রশিদ খান বিশিষ্ট সঙ্গীত শিল্পী উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় মানুষ তিনি হুমকি দিচ্ছেন তিনি নাকি কলকাতা ছেড়ে চলে যাবেন এরকম বিভিন্ন লোক বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন আর অন্যদিকে আমাদের বিচারপতি গাঙ্গুলি বোধোদয় হয়েছে তিনিও পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা শুরু করেছেন মানে র্যাদার বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শুরু করেছেন আজকে এই সব কিছু নিয়েই একটা রাজনৈতিক পর্যালোচনা আপনাদের সামনে উপস্থিত করব। তবে তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন যারা এই প্রথম এলেন বা কিছুদিন হলো দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই আপনারা সাবস্ক্রাইব করা মানে আমাদের কাজের উৎসাহ তিন গুণ চার গুণ বেড়ে যাওয়া তাই উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আসুন চলে আসি আজকের রাজনৈতিক পর্যালোচনায় নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ বাংলার আওয়াজ এনকে ডিজিটাল আমরা যে কথা বলছিলাম আপনাদেরকে যে ব্ল্যাকমেলিং শুরু হয়েছে রশিদ খান তিনি বলছেন তিনি নাকি কলকাতা ছেড়ে দেবেন কারণ তার গাড়ির ড্রাইভার তাকে হেনস্থা করা হয়েছে কিভাবে না যে সেই গাড়ির ড্রাইভার মধ্যরাতে গাড়ি চালিয়ে আসছিলেন এবং পুলিশ তাকে ধরে নাকা চেকিংয়ে আমাদেরকেও ধরে বহু মানুষকেই ধরে এরা রাত্রিবেলা রাত বিরোধে গাড়ি নিয়ে বেরোন তাদেরকে প্রচুর মানুষকে এরকম ফেস করতে হয় তারা মদ্যপ কিনা সেই টেস্ট হয় সেই টেস্ট করার পর যারা মদ্যপ নন তাদেরকে ছেড়ে দেওয়া হয় যারা মদ্যপ তাদেরকে পুলিশ কেস দেওয়া হয় এটা খুব স্বাভাবিক নিয়মিত ঘটনা এবং এটা প্রত্যেক দিনই পুলিশ প্রায় করে থাকে এবং এটা মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরিও তো যাই হোক রশিদ খান ড্রাইভার রশিদ খানের যিনি ড্রাইভার তাকে টেস্ট করা হলো এবং তিনি পজিটিভ পাওয়া গেলেন এবং এখানেই বাধল গোল রশিদ খানের যে ম্যানেজার তিনি হইচই বাঁধাতে শুরু করলেন এবং হইচই বাঁধিয়ে তিনি একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করলেন শেষে রশিদ খানের স্ত্রীকে ফোন করলেন রশিদ খানের স্ত্রী এবং তার কন্যা থানায় গেলেন থানায় গিয়ে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করলেন মানে সেলিব্রিটি হলেই বড় মানুষ হলেই তাদের জন্য আলাদা নিয়ম আর আমার আপনার জন্য আলাদা নিয়ম এটা বোধ হয় পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব একটা খাটে না কারণ রশিদ খানের ড্রাইভারও যে কোয়ালিটির মানুষ যে যে ধরনের মানুষ আমি আপনিও সে ধরনের মানুষ এইভাবেই পুলিশ ট্রিটমেন্ট করেছে এবং তাকে পজিটিভ পাওয়া গেছে তাকে অবস্থায় পাওয়া গেছে পুলিশ তো তাকে কেস দেবেই তাকে তো পুলিশ অ্যারেস্ট করবেই এটাই তো স্বাভাবিক রশিদ খানের ড্রাইভার বলে তার জন্য আলাদা নিয়ম কেন হবে আপনারা উষাউতুপের কথা শুনেছেন উষাউতুপকে চেনেন না এমন কোনো ভারতবাসী নেই তার বিখ্যাত বেশ কিছু গান সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর আগিনায় মাতিয়েছে সেই উষাউথুপ দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন তিনি আদতে কলকাতার বাসিন্দা নন তিনি কেরালার বাসিন্দা তিনি কলকাতায় আছেন এবং কলকাতায় থেকেই তিনি মুম্বাইয়ের গানের জগতে তিনি মানে নিজের ছাপ রেখেছেন অরিজিৎ সিং অরিজিৎ সিং তিনি থাকেন মুর্শিদাবাদে কিন্তু তার সমস্ত প্রফেশনাল কাজকর্ম মুম্বাইতে তারা তারা কখনো বলেননি কলকাতা ছেড়ে যাব উষাউতুপের গান ব্যান পর্যন্ত করা হয়েছিল সিপিএমের আমলে সিপিএমের একজন মন্ত্রী ছিলেন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী এই উষাউতুপের গানকে অশ্লীল গান বলে তাকে ব্যান করার চেষ্টা করেছিলেন তারপরে কিন্তু উষাউতুপ কলকাতা ছেড়ে যাওয়ার কথা ভাবেননি উল্টে তার কপালের টিপে বাংলায় লেখা ক নিয়ে ঘুরেছেন যদি আপনি শহরটাকে সত্যি ভালোবাসতেন যদি আপনি শহরের মানুষগুলোকে সত্যিই ভালোবাসতেন কলকাতা ছেড়ে যাবো এ কথা বলতেন না এটা বলে আপনি অ্যাটেনশন আদায় করছেন এটা বলে আপনি রাজ্যের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন মিস্টার খান কিন্তু এতে লাভ হবে না আবার বলা যায় না মুখ্যমন্ত্রী হৃদয় গোলেও যেতে পারে তিনি হয়তো সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে বদলি করে দিতে পারেন সাসপেন্ডও করে দিতে পারেন কিন্তু রশিদ খানের জন্য আলাদা আইন আমার আপনার জন্য আলাদা আইন তা তো হয় না আইন বলে সবার জন্য এক এবার আসছি আপনাদের এই পড়ুয়াদের কথা মানে পরীক্ষার্থীদের কথা টেট পরীক্ষার্থী যারা তারা আন্দোলন করছেন না তাদের চাকরি দিতে হবে কি চাকরি দিতে হবে না যারা অযোগ্য তাদেরও চাকরি দিতে হবে সরকারি কর্মচারী তাদের ডিএ দিতে হবে মানে দিতে হবে মানে এক্ষুনি দিতে হবে ডিএটা কিন্তু মাইনের বাইরের অংশ সেটা সরকারের মহার্ঘ ভাতা সেই ভাতা এটা মনে রাখবেন এটা মাইনের অংশ নয় ভাতা সরকার বলছেন আমরা সময় মতন দিয়ে দেব কিন্তু না তারা আন্দোলনে নেমেছেন তাদের আজকেই দিতে হবে কালকেই দিতে হবে এক্ষুনি দিতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা অর্থাৎ সরকার যেন মন্দিরের ঘন্টা যে আসছে সেই বাজিয়ে চলে যাচ্ছে অর্থাৎ এই সরকারকে ব্ল্যাকমেল করা যায় এরকম একটা ভাবনা প্রতিষ্ঠা করেছে সরকারের লোকেরাই সরকার বারবার নমনীয় হয়ে এসছে বামফ্রন্ট সরকারের আমরা দেখেছি এই সরকারকে নমনীয় করা যায়নি একমাত্র সিঙুর আন্দোলনের ক্ষেত্রে সিঙুর আন্দোলন ছাড়া এই সরকার নমনীয় হয়নি সিঙুর আন্দোলন নমনীয় হতো না যদি না টাটারা সিঙুর ছেড়ে চলে যেতেন স্বেচ্ছায় কিন্তু মানে বারবার দেখা গেছে পুলিশ এবং প্রশাসন এই আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে লাঠি পেটা করেছে টিয়ার গ্যাস চালিয়েছে অত্যাচার করেছে আমরা চাই না সেই দিনগুলো ফিরে আসুক কিন্তু সরকার বারবার নমনীয় হবে সরকারকেই বারবার ঝুঁকতে হবে কেউ বলবে আমি শহর চড়ে চলে যাব সরকার নমনীয় হবে কেউ বলবে আমি চাকরিতে পরীক্ষায় পাশ নিয়ে আমাকে চাকরি দিতে হবে সরকারকে নমনীয় হতে হবে কিছুদিন আগে দেখেছেন যে মাধ্যমিকে ফেল করা ছাত্রছাত্রীরাও তারাও বলছে তাদের পাশ করিয়ে দিতে হবে তো এই যে এইরকম একটা অন্যায় দাবি এরকম যে অন্যায় দাবিগুলো একের পর এক উঠে আসছে কোথা থেকে আসে কারা আজ কারা দেয় কারা এই ধরনের কাজগুলোতে উৎসাহ দেয় আর কারাই বা এগুলো মেনে নেয় যারা উৎসাহ দেয় তারা যতটা দোষী যারা এগুলোকে মেনে নেয় তারাও ততটাই দোষী রশিদ খানের ড্রাইভার যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে থাকেন তাকে গ্রেফতার করা উচিত তার বিরুদ্ধে সমস্ত আইন প্রয়োগ করা উচিত যে কটা আইন এই ব্যাপারে আছে রশিদ খানের ড্রাইভার বলে তিনি সাতক্ষণ মাফ হয়ে যাবে তার এরকমটা হতে পারে না হওয়া উচিত নয় আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে অনুরোধ করব। রশিদ খান যদি কলকাতা ছেড়ে চলেও যান তাহলেও তাকে শুধু ধরে রাখার জন্য আইনটাকে লঘু করবেন না আইনের সাথে খেলা করবেন না এটা আমাদের অনুরোধ রইল রশিদ খান এমন কোনো কেউ কেটা ব্যক্তি নন যে তিনি কলকাতা ছেড়ে গেলে কলকাতার বিরাট লস হয়ে যাবে এমনি তিনি কলকাতার লোক নন ভালো বাংলা বলতে পারেন না ঠিক আছে সেটা অন্য ব্যাপার কিন্তু রশিদ খান কলকাতা ছেড়ে গেলে কলকাতার বিরাট ক্ষতি হবে এমন কিছু নয় এমন ব্যাপার নয় যদি সৌরভ গাঙ্গুলি কলকাতা ছেড়ে দেন কখনো বাংলার ক্ষতি হবে রূপঙ্কর বাগচি কলকাতা ছেড়ে দিলে বাংলার ক্ষতি হবে কোভিড সুমন বাংলা ছাড়লে বাংলার ক্ষতি হবে নচিকেতা ছাড়লে ক্ষতি হবে কিন্তু রশিদ খান ছাড়লে বাংলার ক্ষতি হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না কারণ রশিদ খান বাঙালির মননে সেভাবে সেভাবে ছাপ ফেলেননি যেভাবে বাঙালির মননে হেমন্ত মান্না কিশোর কুমার এরা বাঙালির মননে চিন্তনে সবসময় আছেন দেবব্রত বিশ্বাস ইন্দ্রাণী সেন ইন্দ্রনীল সেন শ্রাবণী সেন এই মানুষগুলো শ্রীকান্ত আচার্য যেভাবে মানুষের মনে ছাপ ফেলেছেন রশিদ গান গান গেয়ে বাঙালির মনে মানে সামগ্রিক বাঙালির মনে ছাপ ফেলেনি এক অংশ যারা উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করেন ভালোবাসেন বোঝেন তাদের মধ্যে হয়তো তিনি জনপ্রিয় হতে পারেন কিন্তু আম বাঙালির মধ্যে না আর বাঙালিকে যারা ব্ল্যাকমেল করে তারা বাংলাকে কখনো ভালোবাসে না তারা কলকাতা ছেড়ে দিতে চাইছেন যান চলে যান আপনি দরজা আপনার জন্য খোলা আছে যারা কলকাতা ছেড়ে যেতে চাইছেন যান না অনেক রাস্তাঘাটে অনেক জায়গায় শুনি অনেক জায়গায় প্রতিবাদও করেছি অনেককে বলেন যে কলকাতায় আর কিছু হবে না কলকাতায় কিছু নেই কলকাতায় কিছু নেই তো আপনি কলকাতায় আছেন কেন বহু মানুষ আছেন বলে আমি অনেকের মুখে শুনেছি গুজরাটে প্রচুর বাঙালি কাজ করে মহারাষ্ট্রে প্রচুর বাঙালি কাজ করে এখানে গুজরাটি নেই এখানে মারোয়ারি নেই তারা কি করে তারা কি সবাই উচ্চ উচ্চপদস্থ অফিসার তারা কি সবাই খুব বড় বড় ব্যবসা করে না প্রচুর গুজরাটি মানুষ পাবেন প্রচুর মারোয়ারি লোক পাবেন তারা ছোটো ছোটো দোকানদারি করে চাকরি করে এই চাকরি প্রসঙ্গে একটা কথা মনে হলো পশ্চিমবাংলায় কিন্তু বাঙালির চাকরি হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলায় বাঙালির চাকরি হচ্ছে না বাংলায় চাকরি নেই এ কথা বলা ভুল পশ্চিমবাংলায় চাকরি প্রচুর আছে কিন্তু সেখানে বাঙালিদের ঠাঁই হচ্ছে না পশ্চিমবঙ্গের প্রশাসন এ ব্যাপারে ইমিডিয়েট উদ্যোগ নেই এবং আরেকটি ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু বাঙালির আর চাকরি হচ্ছে না বাইরে থেকে লোকেরা এসে এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করছে গড় ভাড়া নিচ্ছে ফ্ল্যাট কিনছে বাংলায় গেড়ে বসছে প্রশাসন যদি এক্ষুনি সজাগ না হয় আগামী দিন কিন্তু বাংলা আর বাঙালি থাকবে কিনা এ নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি উদ্বেগ প্রকাশ করছি উষ্মা প্রকাশ করছি বাঙালিকে বাংলায় থাকতে হলে বাঙালির জাতিসত্ত্বাকে বুঝতে হবে প্রশাসনকেও সেটা বুঝতে হবে আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি সমস্ত পরীক্ষা চাকরির যত পরীক্ষা বাংলায় হয় বাংলা অলচিকি গোর্খা এই যে বাংলার যে ভাষাগুলো সেই ভাষায় একশো নম্বরের পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তবে গিয়ে বাংলা সরকারের চাকরি পাবে পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে শুরু করে একদম রাজ্য সরকারের উচ্চ পর্যন্ত কেন তারা বাংলায় চাকরি করতে হলে বাংলা কথাটা বলবেন না বাংলা লিখবেন না বাংলা পড়বেন না বাংলার ব্যাংকগুলোতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অবাঙালি মানুষ ছেয়ে গিয়েছে নতুন করে বাঙালি ব্যাংকে চাকরি পাচ্ছে না আপনি কানেক্ট পেতে দেখুন আপনার পাড়ায় প্রতিবেশী আত্মীয় স্বজন দেখুন বাঙালির আর ব্যাংকে চাকরি হচ্ছে না সেই জায়গাটা দখল করে নিচ্ছে বাইরে থেকে আসা কিছু অবাঙালি মানুষ বাংলার সরকারকে এই নিয়ে চিন্তা করতে হবে বাংলার সরকার শুধুমাত্র বাঙালিরা নিষ্পেষিত হবে আর অবাঙালিদের ভোট পাওয়ার আশায় তারা কখনো হিন্দি বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন কখনো অবাঙালি প্রধান এলাকায় বা বাঙালি প্রধান এলাকাতেও অবাঙালি প্রার্থীদের ভোটে দাঁড় করিয়ে দেবেন সব দল ডান বাম বিজেপি কে নয় প্রত্যেকেই তৃণমূল প্রত্যেকেই কিন্তু এই দোষে দুষ্ট অবাঙালির জনপ্রতিনিধি তৈরি করবেন এবং অবাঙালি জনপ্রতিনিধি হয়ে তিনি বাঙালিদের উপর ছড়ি ঘোরাবেন অত্যাচার করবেন এটা কিন্তু বহু জায়গায় হচ্ছে বহু জায়গায় হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করেছি এর আগে আবার প্রতিবাদ জানিয়ে রাখলাম ভয়ঙ্কর ঘটনা ঘটছে ব্যাংকিং সেক্টরে ভয়ঙ্কর ঘটনা ঘটছে রেলে রেলে কিন্তু বাঙালির চাকরি নেই বাইরে থেকে এসে রেলে চাকরি করছে এরকম অসংখ্য মানুষ আছে এবং তারা শুধু চাকরি করছে না এখানে একেবারে গেঁড়ে বসছে তারা জমি বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে এবং এই কেনাকাটির মধ্যে অসুবিধে নেই কিন্তু কিনে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাক বাঙালি হয়ে যাক আমাদের আপত্তি নেই তারা নিজেদের ভাষা সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে বহু জায়গায় ফ্ল্যাট আছে বহু জায়গায় বহু শহরতলির বহু জায়গায় আছে যেখানে বাঙালিদের ফ্ল্যাট পর্যন্ত কিনতে দেওয়া হয় না কারণ সেখানে মারোয়াড়ি গুজরাটি এরা থাকবেন বহু জায়গায় বাঙালিকে মাছ রান্না করতে দেওয়া হয় না পাশের বাড়িতে মাছের গন্ধ যাবে সে বাড়িতে মারোয়াড়ি গুজরাটি আছে কেন হবে এই জিনিস আমরা পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে জানতে চাই গেলে সুরাহা হয় না গেলে সুরাহা হয় না অবাঙালি বাহুবলীরা দাপটের সাথে এখানে মোটরসাইকেল নিয়ে র্যালি করবেন রংবাজি করবেন আর বাঙালির প্রতিবাদ করতে গেলেই নেতারা রেড়ে করে এসে তাদেরকে জেলে ঢুকিয়ে দেবেন এটা কতদিন চলবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এখনও যদি বাঙালির জন্য না ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কিন্তু মানে আস্থা হারাবে মানুষ শুধু উন্নয়ন উন্নয়ন তো হচ্ছে এটা অস্বীকার করা যাবে না নিঃসন্দেহে উন্নয়ন হচ্ছে কিন্তু শুধু উন্নয়নে কিন্তু ভোটে যে তার মাপকাঠি হতে পারে না মানুষের জনমানুষের উন্নয়ন দরকার আর্থ সামাজিক উন্নয়ন দরকার এবং জাতিসত্ত্বারও উন্নয়ন দরকার সেই জাতিসত্ত্বাকে প্রমোট করতে হবে জাতিসত্ত্বাকে প্রশ্রয় দিতে হবে এবং যারা ভূমিপুত্র তাদের জন্য সর্বত্র সংরক্ষণের ব্যবস্থা করতে হবে চিকিৎসা শিক্ষা চাকরি সর্বত্র ভূমিপুত্রদের সংরক্ষণের ব্যবস্থা করতেই হবে তা না হলে আজকে পশ্চিমবাংলায় এমন এমন বিজ্ঞাপন চোখে পড়ে যে যেখানে কোনো বেসরকারি সংস্থা বিজ্ঞাপন দিচ্ছে যে তাদের লোক চাই এবং পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে বাংলাভাষী প্রার্থীদের ইন্টারভিউতে আসা যাবে না দুঃসাহস ভাবুন এরা মহারাষ্ট্রে গিয়ে তারা বলতে পারবে তামিলনাড়ুতে পারবে বাংলায় পারে কারণ বাংলার সরকার অত্যন্ত সহিষ্ণু সরকার তারা নমনীয় সরকার এই বাংলায় বসে বাঙালিদের উপর অত্যাচার করা যায় সরকার চোখ বন্ধ করে থাকে কারণ ভোটের রাজনীতি ভোটের রাজনীতি থেকে সরকারকে বেরিয়ে এসে বাঙালির পাশে থাকতে হবে আমরা এই নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তবে ছোট্ট একটা বিরতির পর বাংলা বাঙালিরই অনেক কথা বললাম এই বাংলা বাঙালিকে ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে বিভিন্ন স্তর থেকে বাঙালিরাই করছে এবং বাংলার সরকারকেই করছে বাংলা সরকার নমনীয় তারা নতমস্তকে চুপচাপ শুনে যাচ্ছে কড়া হাতে কিন্তু এই সব ব্যবস্থা নিতে হবে কড়া হাতে ব্যবস্থা না নিলে এই ব্ল্যাকমেলিং কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তাই কড়া হাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই এদিকে আমাদের বিচারপতি গাঙ্গুলি খানিকটা নমনীয় হয়েছেন তিনি ঢাকি সমেত বিসর্জন দেব এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কারণ ক্ষমা চাওয়াটাই স্বাভাবিক এই কারণে স্বাভাবিক কারণ ঢাকিদের পেশাকে অসম্মান করার অধিকার আইন আদালত বিচারক কাউকে দেওয়া হয়নি কোনো পেশার লোককেই অসম্মান করা যাবে না যায় না আইনত কিন্তু আমাদের বিচারক মশাই সেটা করে ফেলেছেন ক্ষমাও চেয়েছেন জানি না ঢাকিরা তাকে ক্ষমা করেছে কিনা কিন্তু আম বাঙালি তাকে ক্ষমা করেছে কিনা এরকম একটা আভাস নেওয়ার চেষ্টা করছিলাম অনেকেই বলছেন তিনি গ্যালারি শো করছেন তিনি গ্যালারির জন্য খেলছেন মানে ইজ প্লেইং ফর গ্যালারি বলে যে কথাটা আছে মানে প্লেয়িং ফর গ্যালারি মানে দর্শক বাহবা দেবে হাততালি দেবে সেই কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন তার বিভিন্ন রায় সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বাতিল হয়ে যাচ্ছে স্থগিতাদেশ পেয়ে যাচ্ছে অথচ তিনি বদলাচ্ছেন না এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন যখন দেখছেন তার জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে তার মন্তব্য ঘিরে এবং তিনি যে গ্যালারি শো করছেন এটা সবাই বুঝতে পেরে গেছে এবং তার গ্যালারি শো আর লোক নিচ্ছে না তখন কিন্তু তিনি খানিকটা ব্যাক ফুটে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছেন এটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ছাড়া আর কিছু না কিন্তু কতটা ড্যামেজ কন্ট্রোল হলো সে নিয়ে আমাদের নজর থাকবে নিশ্চয়ই আপনারাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে তিনি আদৌ ড্যামেজ কন্ট্রোল করতে পারলেন কি না এদিকে আর বিচারপতি মান্থা সাহেব তিনি আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যত এফআইআর হয়েছে সব এফআইআর কোন রকম অভিযোগ থাকলেও তদন্ত পুলিশ করতে পারবে না অসাধারণ নিয়ম অসাধারণ আইন যে কেউ মানে বিরোধী দলনেতা হলে তিনি আইনের রুদ্ধে চলে যান এটা আমাদের জানা ছিল না তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না এরকমও কোনো আইন আছে বলে জানা ছিল না কিন্তু বিচারপতি রায় দিয়েছেন শিরধার্য বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি বিচারপতিদের সম্মান করি কিন্তু কিছু কিছু জিনিস বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি অনাস্থায় প্রকাশ করছে এবং মানুষ কিন্তু বিচার ব্যবস্থার উপর বেশ খানিকটা বিরক্ত জানি না আগামী দিন এটা শোধরাবে কিনা আপনাদের যে কথা আমরা বারবার বলি আজও সে কথা বলছি যে আমাদের চ্যানেলের অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ যারা পাশে এসে দাঁড়াতে চান দয়া করে আমাকে নিচের নাম্বারে ফোন করুন নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ এইট সিক্স নাইন আমি আপনাদের বলে দেব কিভাবে আপনারা আমাদের আর্থিক সহায়তা করতে পারেন বিশেষ করে যারা আমাদের পাশে একবার এসে দাঁড়িয়েছেন আমি তাদেরকেই অনুরোধ করব কারণ আপনারা যখন দাঁড়িয়েছেন অর্থাৎ আপনাদের মানবিক চেহারা আমরা দেখেছি আপনার আন্তরিক আমাদের চ্যানেলটা চালানোর জন্য আরও একবার আন্তরিক হন আরো একবার যে যতটুকু সাহায্য করেছিলেন ততটুকুই করুন আমরা জানুয়ারি মাস পর্যন্ত চালিয়ে দিতে পারলে মনে হয় চ্যানেলটাকে বাঁচিয়ে ফেলতে পারবো আমরা ঘুরে দাঁড়াতে পারবো জানুয়ারি মানে ফেব্রুয়ারি মাস থেকেই তাই জানুয়ারি মাস পর্যন্ত যদি চালাতে পারি সেই জন্য আপনাদেরকে মানে স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন আর এই নাম্বারটিতেই যদি আপনি আপনার জেলার নাম আর আপনার নাম আমাদের হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব এনকে কে ডিজিটালের সেখানেই আপনি কিন্তু প্রত্যেক দিনের এপিসোডগুলো লিংক পেয়ে যাবেন এবং দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন जय बङ्गला जय हिन्द